जय श्री कृष्णा राधे राधे। नमस्कार बंधुरा, सत्यानुसरण चैनले आपनादेर सकल के जानाई स्वागत। आमी आशा करी आपनारा सकले भगवान बा ईश्वरेर कृपाय भालो आछेन, सुस्थ आछेन। बंधुरा, आपनी जदि लाइफे किछु शिखते चान बा जानते चान, ताहले चैनलटी सबस्क्राइब अवश्यई करुन। सुप्रिय दर्शक बंधुरा, आज आमरा एई भिडियोर माध्यमे एक अत्यंत गुरुत्वपूर्ण एवं प्रासंगिक विषय ने आलोचना करब, और ता हलो बाड़ीते सन्ध्या देवार समय तुलसी तलाय तुलसी माता के सन्ध्या देवार समय बोलुन एई एकटी कथा, केटे जाबे आपनार आर्थिक संकट। हाँ बंधुरा, आपनारा एकेबारे ठीक शुनेछेन, एई उपायटी एक बार करेई देखुन। आमी सत्यानुसरण चैनलेर पक्ष थेके आपनादेर कथा दिच्छे, आपनार हाते अर्थ जेखान थेके होक ना केन आसबेई आसबे। बंधुरा, बर्तमान परिस्थितिते प्रत्येके खूब खराब परिस्थितिर मध्ये दिए जाच्छे। एमन कोनो मानुष नेई जे बोलते पारबे ना जे तार कोनो खराब समय जायनी। आर एई रकम परिस्थितिते अर्थनैतिक संकटेर पाशापाशि मानसिक संकटो देखा दे, পরিবারে নানান সমস্যার ঝুট ঝামেলা ইত্যাদি থেকে বাঁচতে আমরা প্রতিদিন তুলসী মঞ্চের সামনে দাঁড়িয়ে তুলসী তলায় সন্ধ্যার প্রদীপ দেখাই, তুলসী তলায় সন্ধ্যা আরতি করি। কিন্তু সেই সঙ্গে আপনারা যদি একটি বিশেষ মন্ত্র পাঠ করতে পারেন, তাহলে দেখবেন তাহলে আপনি সুনিশ্চিতভাবে পরিলক্ষিত করতে পারবেন যে আপনার সমস্ত মানসিক অবস্থা অর্থনৈতিক সংকট সুনিশ্চিতভাবে দূর হবে, সেই সঙ্গে আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ঘটবে। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র বশীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষ শাস্ত্র পূজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবে। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। সুপ্রিয় দর্শক বন্ধুরা, বাড়িতে নিত্যদিন তুলসী মাতার পুজো আরাধনা করলেই হবে না, শুধু তুলসী মাতায় জল অর্পণ করলেও হবে না, বা শুধুমাত্র তুলসী তলায় সন্ধ্যা আরতি করলেও হবে না। সেই সঙ্গে এই ছোট ছোট টোটকাগুলি আপনাকে করতে হবে এবং সেই সঙ্গে আপনাকে উপযুক্ত পরিশ্রম করতে হবে। কারণ আমরা আপনারা প্রত্যেকেই জানি যে উপযুক্ত পরিশ্রম না করলে আপনি কিছুতেই ঈশ্বরের কৃপা লাভ করতে পারবেন না। তাই উপযুক্ত পরিশ্রমের সাথে সাথে এই ঘরোয়া টোটকাগুলি বা উপায়গুলি আপনার জীবনে এনে দেবে অপার সুখ শান্তি সমৃদ্ধি এবং অফুরন্ত অর্থ ও ধন সম্পদ। বন্ধুরা, আমরা আপনারা প্রত্যেকেই জানি যে প্রত্যেকটি হিন্দু বাড়িতে অতি সামান্য ছোট হলেও একটি তুলসী মঞ্চ থাকে, আর সেই তুলসী মঞ্চের সামনে দাঁড়িয়ে আপনি যদি এই বিশেষ মন্ত্রটি পাঠ করেন, তাহলে শুধু তুলসী মাতা নয়, এর মধ্যে থাকা 33 কোটি দেব দেবতা আপনার প্রতি সন্তুষ্ট হবে। বন্ধুরা, বর্তমান যুগে কারোরই ঘন্টার পর ঘন্টা ধরে পুজো করার সময় থাকে না, কিন্তু সকাল সন্ধ্যে যদি আপনি তুলসী মাতাকে নিয়ম করে পুজো করতে পারেন, তাহলে তুলসী মাতার সাথে সাথে অন্যান্য দেবদেবীদেরও পুজো করা হয়ে যায়। কারণ আমরা আপনারা প্রত্যেকেই এটাও জানি যে তুলসী গাছ এমন একটি গাছ যে গাছের মধ্যে 33 কোটি দেবদেবী অধিষ্ঠান করে থাকেন। তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা প্রত্যেকটা দিন সকালবেলা ঘুম থেকে উঠে শুদ্ধ বস্ত্র পরিধান করে তুলসী মায়ের সামনে গঙ্গা জল নিবেদন করবেন এবং সূর্য প্রণাম করবেন।
এবং তারপর আপনি আপনার সারাটা দিনে নিত্যকর্মে যুক্ত হবেন। কিন্তু বন্ধুরা, এক্ষেত্রে একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি, যা আপনাদের অতি অবশ্যই সদা সর্বদাই মাথায় রাখতে হবে, আর তা হল সন্ধ্যাবেলায় তুলসী মাতাকে কোনোভাবে জল দান করবেন না। এই জলের পরিবর্তে আপনারা সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি করার সময় তুলসী মায়ের সামনে দাঁড়িয়ে সিঁদুর ও হলুদ অর্পণ করুন। কারণ আমরা আপনারা এটাও জানি যে সিঁদুর আর হলুদ হলো তুলসী মায়ের অলঙ্কার। তাই সন্ধ্যাবেলায় তুলসী মঞ্চের সামনে সন্ধ্যার প্রদীপ দেখিয়ে, অর্থাৎ সন্ধ্যা আরতি করে সিঁদুর ও হলুদ অর্পণ করে তুলসী মঞ্চের সামনে শাঁখ বাজিয়ে তুলসী মায়ের সামনে এই একটি মন্ত্র জপ করুন। এই বিশেষ মন্ত্রটি অন্ততপক্ষে 108 বার বলতে হবে, আর যদি আপনার পক্ষে সেটা সম্ভব না হয় তাহলে অন্ততপক্ষে অবশ্যই 3 বার বলতে হবে। কিন্তু আপনাকে তুলসী মাতার সামনে দাঁড়িয়েই এই মন্ত্রটি জপ করতে হবে। বন্ধুরা, হাত জোর করে আপনি অবশ্যই এই মন্ত্র জপ করুন। দেখবেন কয়েক দিনের মধ্যেই আপনার জীবন কেমন পাল্টে যেতে শুরু করেছে এবং জীবনে অপার সুখ শান্তি ও আনন্দ অনুভব করবেন। বন্ধুরা, এই মন্ত্রটি হল ওম তুলসী মাতায় নমঃ। বন্ধুরা, এই মন্ত্রটি আপনারা ভক্তি নিষ্ঠা ও আন্তরিকতা সহযোগে জপ করুন, তাহলে দেখবেন আপনার জীবনে থাকা সমস্ত রকম সমস্যা খুব দ্রুতই তা দূর হয়ে যাবে এবং তুলসী মাতা সহ 33 কোটি দেবদেবীর আশীর্বাদ প্রাপ্ত করবেন। আপনার মনে যদি ধনী হবার ইচ্ছা থাকে তাহলে সেটাও পূরণ হবে এবং সেই সঙ্গে আপনার বাস্তুর মধ্যে থাকা যে কোনো প্রকার নেগেটিভ শক্তি তা খুব দ্রুতই দূর হয়ে যাবে। এবং আপনি যদি এই উপায় বা ক্রিয়াটি করতে পারেন তাহলে স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আপনার বাড়িতে আসবেন এবং স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনার বাড়িটিও হয়ে উঠবে সুখময় বৃন্দাবন ধাম। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করবেন, এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।